हाय गाइज, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आज के एक डेजार्ट आइटेम नहीं एस एक चॉकलेट मस्ट केक। ये क्योंकि असम्भव मजार एक केक सब चे मजार बेपार एखे नजल यूज करी नाई। ठीक है, केकटा क्योंकि असम्भव टेस्टी। ठीक है, यार टेस्टा मानने ये जी अपनी का गिफ्ट करते चान कारो बार्थडे ते स्पेशल को डे ते अपारा चाहले ये केकटा तैरी प्रियजन के अबाक कर दीते पारें। भावते ही पारबे ना जे एटा बासार तैरी केक। ठीक है, एटा एतटाई टेस्टी। बेकारीगुलोते जे आमरा केकगुलो खेये थाकी एटार टेस्टटा कोनो अंशे कम ना बरंच बेशी। सो अवश्य एटा ट्राई करबे आर खूब सहज भावे आर कोनो रकम झामेला छाड़ा डेकोरेशनटा एत सहज भावे एत चमत्कार एकटा केक तैरी करा जाय नजल छाड़ा। एटा আমি এখানে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়েছি। আর কেকটা খেতে কিন্তু ভীষণ মজার, খুব সফট একটা কেক। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আর আমি যেভাবে তৈরি করেছি সেটা ফলো করবেন। আপনাদের কেকটাও আমার থেকেও খুবই ভালো হবে আর আশা করছি আপনারা আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে চারটা ডিম নিয়েছি আমি। ডিমের সাদা অংশ আলাদা করে রেখেছি এবং ইয়ক পার্টটা আলাদা করে রেখেছি। প্রথমে আমি সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। তো আমি প্রথমে মিডিয়ামে দিয়ে এটাকে মিডিয়াম স্পিডে দিয়ে এটাকে বিট করছি। এটা আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এটা একটা ফোমি টেক্সচারে চলে আসে। এক একটা বিটারের স্পিড এক এক রকম হয়। আমি প্রথমে মিডিয়াম দিয়ে শুরু করেছি। তো এখন আমি এটার সাথে একটু চিনি অ্যাড করছি। তো এখানে আমার অলমোস্ট এক কাপের মতো চিনি রয়েছে, দিয়ে দিচ্ছি। আমি বিট করার সময় আমি অল্প অল্প করে চিনি অ্যাড করব। এখানে তেল রয়েছে, রয়েছে ময়দা। তো এখন আমি যেটা করছি প্রথমে একটু চিনি দিয়ে দিব। পুরো চিনি একসাথে দেওয়া যাবে না, কিছুটা চিনি দেওয়ার পরে আমি এটাকে একটু বিট করে নিব। দেন আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ পরিমাণ তেল রয়েছে। তেলটাও আমি সেম তেমনি দিব, একটু একটু করে দিব, মিশাবো আর এটাকে আমি বিট করব। তো যখন একটা ঘন একটা ফোমি ভাব চলে আসবে তখনই বিট করাটা বন্ধ করতে হবে। আমি সাদা অংশটা আমি 3 থেকে 4 মিনিটের মতো বিট করেছি। আমি প্রথমে মিডিয়ামে দেন হাই রেখে এটা আমি বিট করেছি। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, 1 মিনিটের বেশি এটাকে বিট করা যাবে না। এটাকে 1 মিনিট ধরে বিট করতে হবে মিডিয়াম থেকে হাই রেখে। বেশি বিট করলে টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে। সো আমি 1 মিনিটের মতো, সর্বোচ্চ 1 মিনিটের মতো এটাকে বিট করে এটাকে স্টপ করে দিতে হবে বিট করা। তো আমার এখন ফোমটা রেডি হয়ে গিয়েছে। শুকনো উপকরণগুলো আমি এখন চেলে নিব। অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে, তাহলে কেকটা স্মুথ হবে, নয়তো দানাদার কিছু থাকতে পারে। প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ ময়দা রয়েছে, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকোয়া পাউডার। আমি ক্যাডবেরির কোকোয়া পাউডার নিয়েছি, আপনারা একটু ভালো ব্র্যান্ডের কোকোয়া পাউডার নেবেন, সেটাও আমি চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। একটু ভালো বেকিং পাউডার ইউজ করবেন, আমি এখানে ফোস্টার ক্লার্কেরটা ইউজ করেছি। সব কিছু উপকরণ আমি এখন ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ডিমের সাথে এটাকে মিক্স করব, অল্প অল্প করে মিশাবো, দেন আলতোভাবে এটাকে আমি মিক্সড করে নিব, যাতে আমার যে ফোমি টেক্সচারটা রয়েছে এটা যাতে নষ্ট না হয়। খুব আলতো হাতে এটা করতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব মানে খুব আলতো হাতে করা হয়, কেননা বেশি জোরে জোরে করলে যে ফোমি টেক্সচারটা আপনি ক্রিয়েট করেছেন সেটা নষ্ট হয়ে যেতে পারে। সো আমি অল্প অল্প করে মিশ্রণটা অ্যাড করতে থাকবো আর এটাকে ভালো করে মিক্স করব। সো ওই কাজটা একটু সাবধানে করতে হবে, তাহলে কেকটা আপনাদের সুন্দর হবে। তো পুরোটা মিক্স করার পরে এখন আমি একটু বাটার মিল্ক দিয়েছি। এখানে এখানে 1/3 কাপ পরিমাণ দুধের সাথে 1/2 টিস্পুন পরিমাণ ভিনেগার আমি অ্যাড দিয়েছি। এখন সেটাকে আমি মিক্স করে নিচ্ছি।
বাটার মিল্কটা দিলে কেকটা একটু, আপনারা দেখেছেন একটু বেকারির কেকগুলো একটু কাটার সময় একটু ভেঙে ভেঙে আসে, সো বাটার মিল্কটা দিলে কিন্তু সেরকম একটা টেক্সচার পাওয়া যায়। সো আমি বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ দুধের সাথে আমি 1/2 টিস্পুন পরিমাণ ভিনেগার অ্যাড করে নিয়েছি। খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণটা একটু খেয়াল করতে হবে যাতে ব্যাটারটার টেক্সচার প্লাস ঘনত্বটা ঠিক থাকে। আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে। খুব আলতো হাতে ব্যাটার কখনোই জোরে জোরে আপনারা মিক্স করবেন না, ঠিক আছে, আলতো হাতে করবেন। পুরো ব্যাটারটা মিক্স করার পরে এটাকে আমি একটা মোল্টে, 10 ইঞ্চি মোল্টে এটাকে আমি বেক করব। আপনারা চাইলে যদি কেকের হাইটটা একটু বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা 7 ইঞ্চি মোল্টেও এটাকে বেক করতে পারেন, সেক্ষেত্রে হাইটটা, কেকের হাইটটা অনেক উঁচু হবে। সো এই তো, এখন আমি এটা একটা 10 ইঞ্চি মোল্ড, এখন এটার মধ্যে আমি কেকটা দিয়ে দিচ্ছি, কেকের ব্যাটার। দেন এটাকে আমি বেক করব 180 ডিগ্রি সেলসিয়াসে, এটাকে আমি 25 থেকে 30 মিনিটের জন্য বেক হতে দেবো। তো আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে, ভীষণ সফট একটা কেক হয়েছে। সো এই তো, এখন আমি এটাকে ডেকোরেশন করব। এটাকে ঠান্ডা অবস্থাতে এটার সাথে ফ্রস্টিং অ্যাড করতে হবে। সো এই তো, কেকের ব্যাক সাইডটাও দেখুন কতটা নাইস হয়েছে, একদম সমান হয়েছে, ঠিক আছে। তো এখন আমি ফ্রস্টিংটা তৈরি করছি। এখানে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম রয়েছে, এখানে আমি ভিভো হুইপ ক্রিমটা ইউজ করেছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডটা ইউজ করতে পারেন। এখানে 1 কাপ আমি ফ্রস্টিং নিয়েছি, 1 কাপ হুইপ ক্রিম। এটাকে এখন আমি ভালো করে বিট করে নিব যতক্ষণ না এটা ফোমি টেক্সচারে চলে আসে। সো বিট করার সময় আমি আমার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নিচ্ছি। ফ্রস্টিংয়ের যে চিনিটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। ক্রিমের থিকনেসটা যখন এরকম হয়ে আসবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে, বেশি বিট করলে ক্রিমটা ভেঙে যেতে পারে। এখন আমি কেকটাকে অর্ধেক করে কেটে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধ ইউজ করতে পারেন, চাইলে স্প্রাইট ইউজ করতে পারেন। সো এখন আমি অর্ধেক অংশে ক্রিমটা অ্যাড করে দিচ্ছি, পুরো কেকের উপরে আমি ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি। দেন আমি আর একটা পার্ট কভার করে দিব পুরোটা ক্রিম দিয়ে। পুরো কেকটাকে আমি সুন্দর করে হুইপ ক্রিম দিয়ে কভার করার পর 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে ফ্রস্টিংটা সেট হয়। ফ্রিজে রাখলে কেকের ফ্রস্টিংটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেন আমি এটার উপরে চকলেট গানাশ দিব। চকলেট গানাশটা আপনারা, আমি যেভাবে তৈরি করেছি সেটা হচ্ছে, এখানে 1 কাপ চকলেট, ডার্ক চকলেটের সাথে আমি 3 টেবিল স্পুন বাটার নিয়েছি, কিছুটা মিল্ক অ্যাড করেছি। মিল্কটা দিলে কিছুটা এটার থিকনেসটা একটু লাইট হয়। এখন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিয়েছি। আপনারা একটু ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে ডিজাইনটা আমি কীভাবে নিয়েছি। অবশ্যই গানাশটা ঠান্ডা করে দিতে হবে, আর যেহেতু ডার্ক চকলেটটা আমার মিষ্টি ছিল সো আমি কোনো সুগার ইউজ করিনি। জাস্ট একটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটাকে ডিজাইন করেছি, ঠিক আছে। আপনারা ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন। উপরে আমি একটু ডার্ক চকলেটকে একটু আড়াআড়িভাবে কেটে নিয়েছি, লম্বা করে পাতলা স্লাইস করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। ডিজাইনটা পুরোটাই আপনাদের নিজস্ব, চেরি দিয়ে দিয়েছি। সো ডিজাইনের উপরে কিন্তু টেস্ট নির্ভর করে না, বাট ডিজাইনের উপরে খাবারের আগ্রহটা বেড়ে যায়। সো ডিজাইনটা আপনারা মনের মতো করবেন, বাট টেস্টটা কিন্তু এভাবে আমি যেভাবে যেগুলো দিয়েছি সেগুলো যদি ঠিকঠাক মতো আপনারা ইউজ করেন টেস্টটা কিন্তু খুবই ভালো হবে, এটা গ্যারান্টি দিতে পারি। আর অবশ্যই একবার ট্রাই করবেন, আপনার প্রিয়জনদের সাথে এটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমরা তো সবাই চাই আমাদের প্রিয়জনকে সবচেয়ে ভালো জিনিসটা দিতে। সো যে কোনো অকেশনে আপনারা চাইলে এরকম একটা মজার কেক আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন, ঠিক আছে। প্রিয়জন কিন্তু ভীষণ সারপ্রাইজড হবে। সো অবশ্যই ট্রাই করবেন, আর এটা বার্থডে কেক হিসাবেও খুবই ভালো যাবে। বার্থডে কেক বলতে পারেন, ম্যারেজ অ্যানিভার্সারি বলতে, যে কোনো অকেশনের জন্য পারফেক্ট একটা কেক, অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, আর কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।